সাবেক স্বামী শরীফুল রাজের নামটাই মুখে আনতে চাই না পরিমণি। আনন্দবাজার অনলাইনে পরীকে প্রশ্ন করা হয় সাবেক স্বামী শরীফুল রাজকে নিয়ে। বলা হয় শরীফুলকে আরও একটা সুযোগ দেওয়ার কথা ভাবছেন কিনা। উত্তরে পরী বলেন, নামটাই মুখে আনতে চাই না, এত ঘৃণা ওর প্রতি, কোনো দিন মরে গেলেও দেখতে যাব না। যে মানুষটা আমার কাছে ছিল সে আরও আগেই মরে গিয়েছিল। আসলে মানুষটা আমার কাছে ডেড। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি দেওয়াটা সমীচীন কিনা এমন প্রশ্নের জবাবে পরী বলেন, আমাকে যেমন দেখতে লাগে আমি ঠিক সে রকমই, বাইরে ও ভেতরে। আমার মধ্যে কোনো ফিল্টার নেই। আমার জীবনটা সিনেমা নয়, অত ফিল্টার দিতে পারবো না। আমাকে পোষালে ভালো, না পোষালে আরও ভালো। সম্প্রতি বুবলির ওপর রেগে গিয়েছিলেন। উত্তরে পরী বলেন, না একদমই রেগে যায়নি। প্রতিটা মানুষের আবেগ প্রকাশের ধরন আলাদা। বিতর্কের সূত্রপাত হয়েছিল ভিডিও নিয়ে। আমার ছেলের জন্মদিনে একটি ভিডিও দিয়েছিলাম, আর ভিডিওটা ছিল আমার আবেগের বহিঃপ্রকাশ। তার ছেলের বয়স 4 বছর, এতগুলো বছরে মনে হলো না। যখন আমি অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাই, তার 3 মিনিটের মধ্যে এই খবর জানতে পারেন দর্শকেরা। আমার আবেগ আচমকা আসে না। আমার ধারণা তিনি অন্যভাবে কিছু করতে পারতেন। তার নিশ্চয়ই সুন্দর একটা জার্নি আছে, কিংবা তিনি বলতে পারতেন সেখান থেকে অনুপ্রাণিত হয়ে করেছেন। না, সে আমার গলা টিপে ধরার মতো অবস্থা। কেন আমি বললাম? শুনেছি তিনি শিক্ষিত। শিক্ষিত হয়ে একটা কাণ্ড করে বসেছ, আবার সেটার জন্য লড়াইও করছো, এটা শোভনীয় নয়। এ সময় অপু বিশ্বাসের প্রসঙ্গ উঠতেই পরী বলেন, না আসলে অপু দিয়ের মাঝে নেই, 3 মাস ধরে আমাদের কথাই হয়নি। আমার সঙ্গে অপু বিশ্বাসের ভালো সম্পর্ক, যেটা আর দর্শন নায়িকার সঙ্গেও আমার আছে, আলাদা কোনো খাতির নেই। আমার সঙ্গে অপু বিশ্বাসের ভালো সম্পর্ক আরও নানা ইস্যুতে কথা বলেন পরী।